কাতারের বিশ্বকাপ আমার, কাতার বিশ্বকাপ মেসির, কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার, কাতার বিশ্বকাপ বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের, আর্জেন্টিনা চিরজীবী হোক। হিরো আলমের 2022 সালের কাতার বিশ্বকাপে কাঁদবে ব্রাজিল হারিয়া, গোল দেবে ডি মারিয়াও। একজন বলে গেলেন আমরা 2026 সালের জন্য যেন জিততে পারি সেই আশা রাখতে পারি, আর এক আর দুজন বললেন তারা নাকি মেসির ফ্যান। তার মানে কি দাঁড়ালো, দুজন অলরেডি মেসির ফ্যান হয়ে গেছেন আজকের ডিবেটে, আর একজন 26 সাল মানে আমরা দাবি করছি 22 সাল, মানে তো আমরা জিতেই গেলাম। এক ব্যক্তির চেয়ে দল বড়, এক্স্যাক্টলি ব্যক্তির চেয়ে দল বড়। তো ওই এক মেসি যার প্রতি আপনারা ব্রাজিলের সবাইকে রেখে এসে মেসিকে ফলো করছেন, চিন্তা করে দেখেন এক ব্যক্তি আপনাদের 11 জনকে ছাড়িয়ে কত আগে চলে গেছে। আমাদের ফলো করার জন্য 11 জন আছে, শুধু মেসি একা। কথা বলবেন না, থামেন, অনেক কথা বলেছেন কেউ শুনে না, আমাদের কথাটা একটু শোনার চেষ্টা করুন। উনারা বললেন যে আর্জেন্টিনায় নাকি মেসি ছাড়া কেউ নাই, 2022 সালের কাতার বিশ্বকাপে কাঁদবে ব্রাজিল হারিয়া, গোল দেবে ডি মারিয়াও। দেখা যাবে এবার মেসির কোন রকমের গোল দেওয়ার প্রয়োজনই পড়বে না, ব্রাজিল তার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে। তাদের একটা আক্ষেপ দেখলাম যে 33 বছর কেটে গেল, আর্জেন্টিনা কেন গোল পায়নি, আর্জেন্টিনা কেন বিশ্বকাপ পায়নি। আজকে মাননীয় সংসদ সদস্য আপনারা যারা আছেন একটু দেখুন, এই হিসাব করতে করতে তাদের 20 বছর কেটে গেল, এই 20 বছরে আমরা কত সমৃদ্ধ হয়েছি আস্তে আস্তে, আর তারা 7-up দেখলেই রাতের বেলা ঘুম ভেঙে যায়। 20 বছরে আমাদের 8টা ট্রফি, এই কারণে আজকে তাদের এই দুরবস্থা। সুতরাং এই 33 বছরের দুঃস্বপ্ন দেখা বন্ধ করুন। আজকে যদি সময় স্বল্প, আমাদের কথা বলে শেষ করা যাবে না, যেহেতু সময় অল্প সাম আপ করছি। শুরুতেই বলেছিলাম কাতার বিশ্বকাপ আমার, মানে আর্জেন্টিনার। আজকে আপনারা এতক্ষণ ধরে খেলেও ফাউল করেও এই কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা থেকে কেড়ে নিতে পারলেন না। সুতরাং মানে স্পিকার সময় শেষ করার আগেই ঘোষণা দিচ্ছি এবং আমরা আমাদের আর্গুমেন্ট শেষ করছি এখানে, যে কাতারের বিশ্বকাপ আমার, কাতার বিশ্বকাপ মেসির, কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার, কাতার বিশ্বকাপ বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের, আর্জেন্টিনা চিরজীবী হোক। হিরো আলমের জি অনেক ধন্যবাদ। আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের চমৎকার একটি বিতর্ক দেখেছি, আমি বিশ্বাস করি আপনাদের এই বিতর্কটি ভালো লেগেছে। এই পর্যায়ে আমরা ফলাফলে চলে যাব। একটু একটু ঘোষণা দিচ্ছি, আমি আমার ডেপুটি স্পিকারকে অবশ্যই সুযোগ দিব। সে আর্জেন্টিনা সরি ব্রাজিলের ফ্যান, পাশে আমাকে অনেক খোঁজা ছিল যেন আমি ব্রাজিলের পক্ষে কিছু বিপক্ষে কিছু না বলি, কিন্তু আমি এগুলো আসলে এই সমস্ত লোভ আমাকে দেখানে লাভ নাই। আমি হচ্ছি লুবিনা। এ পর্যায়ে আমরা ফলাফলে চলে যাব। আজকের বিতর্কের বিষয় কাতার বিশ্বকাপ আমার। ওনারা হচ্ছে বলেছেন কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার পক্ষে, যারা আছেন তারা হাত তুলুন, এর পক্ষে যারা আছে তারা হাত তুলুন। ওকে, জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? জোর করে কি গোল পাওয়া যায়? জোর করে কি ট্রফি পাওয়া যায়? ট্রফি জিততে হয় খেলে, ট্রফি জিততে হয় নিজেদের পরিশ্রম করে, যেটার প্রমাণ এই পর্যন্ত ব্রাজিল দিয়ে দিয়েছে। তারা 5-5টি কাপ ইতোমধ্যে নিয়ে নিয়েছে, মিশন হেক্সায় আমরা অবতীর্ণ হচ্ছি। আর আজকে এই যে স্পিকার এতক্ষণ ধরে যে পার্শিয়ালটি এই সংসদে করে গেলেন আপনারা দেখলেন, এটিও আসলে জোর করে। তার মানে আপনারা দুইটি বিশ্বকাপ যে নিয়েছিলেন ইতিমধ্যেই আমার দলের ব্রাজিল দলের সাপোর্টাররা বলেছে আপনারা কিভাবে নিয়েছিলেন। আজকে যেই বিতর্কটি আয়োজন করছি সেটিও আসলে আপনারা জোর করে কিনা স্পিকার করতে চাচ্ছেন একটু সুবিধা নেওয়ার জন্য, তাহলে আপনাদের বিশ্বকাপ কেমন হতে পারে এটি একটি বিষয়। বিষয়টা হচ্ছে আমরা আসলে ফুটবলকে ভালোবাসি, ফুটবল দল বিভিন্ন দলকেও ভালোবাসি, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এগুলো আমরা আসলে ফ্যান হিসেবে আমরা নিজেদের দলকে সেরা প্রমাণ করতেই চাইবো, এটাই আসলে সত্য কথা। তো সেক্ষেত্রে আমরা ব্রাজিল আর্জেন্টিনা যদি নিরপেক্ষভাবে কথা বলি, আসলে আমরা সব দলকেই ভালোবাসি। আমরা চাই সুন্দর একটি বিশ্বকাপ আগামী 20 তারিখ থেকে শুরু হবে, আমরা ফুটবল প্রেমী হিসেবে আমরা সেই বিশ্বকাপগুলো দেখব এবং ডিউডিএস রুমে আমরা জানি আমরা সবসময় খেলা দেখে থাকি। আপনাদের সবার আমন্ত্রণ রইল এবং
দিন শেষে বলতে চাই আগামী কাতারের বিশ্বকাপ আসলে আমারই হবে ব্রাজিলেরই হবে ব্রাজিলই নিবে কাতারের বিশ্বকাপ ধন্যবাদ সবাইকে